हेलो एंड वेलकम फ्रेंड्स, प्रथमे जाना शुभ सन्ध्या। एवं मुहूर्ते भिडियो करार मेन उद्देश्य तुम्हारा जरा ईस्ट बेंगल सपोर्टर आछो तादेर काछे एक जिनिस के क्लियर करार खूब प्रयोजन आछे। तुम्हारा जरा भावछो जे स्पेनेर बुर्गुई जे प्लेयारटार कथा एई मुहूर्ते सोशल मीडिया एवं विभिन्न रकम प्लैटफर्मे तुम्हारा सुनते पाच्छो जे बुर्गुईर साथे ईस्ट बेंगल एकटा लिंक आप आछे एवं बुर्गुई ईस्ट बेंगल आसते पारे, तो सेटा निये एई भिडियो। तो बुर्गुई एज ए प्लेयर हिसाब से जथेष भलो, प्राय 6 कोटी टाका मार्केट भैल्यू आछे। कम बयसर प्लेयर, 27 बछर मात्र बयस, किन्तु किन्तु दुखेर साथे बोली जे बारगाय बा बुर्गुई जाकेई बोलो ना केन, तार ईस्ट बेंगल आसार सम्भावना नेई। तार कारण होच्छे, एटा दुखेर संगे जानाच्छि, तोमरा जारा सपोर्टार आशाय आशा करछिले, बुक बेंधेछिले आशाते जे बुर्गुई आसते पारे, तो प्रथमे बोली যে তার আসার কোনো সম্ভাবনা নেই। এবং কেন নেই সেটা যদি আমি বলি, ক্লিয়ার করি, তাহলে বলবো যে 18 তারিখে একজন ইস্ট বেঙ্গল সমর্থক মার্কাসকে একটা টুইট করেছিল, কোশ্চেন করেছিল যে স্যার বুর্গুই কি ইস্ট বেঙ্গল আসতে পারে। তো মার্কাস তার কমেন্ট বা তার ওই টুইটের রিপ্লাই হিসেবে যেটা বলেছিল যে বুর্গুই ইন্ডিয়াতেই আসার কোনো সম্ভাবনা নেই, ইস্ট বেঙ্গলের ক্লাবের কথা বাদই দাও, ইন্ডিয়াতেই সে আসছে না বুর্গুই। তো আমার মনে হলো যে তোমরা সবাই জানো মার্কাসকে, যারা ইন্ডিয়ান ফুটবলকে ফলো করো মার্কাসকে তোমরা সবাই জানো যে এই মুহূর্তে এই ট্রান্সফার আপডেট শুধু নয়, ভারতীয় ফুটবলের এই মুহূর্তে সব থেকে ট্রাস্টেড যে সোর্স মানা হয় তার নাম হচ্ছে মার্কাস। এবং মার্কাস যখন টুইট করে বলে দিচ্ছে পরিষ্কারভাবে যে বুর্গুয়ের ইস্ট বেঙ্গল আসার কোনো সম্ভাবনা নেই, মানে তোমরা ধরে নাও 100% এটা ঠিক সঠিক খবর যে বুর্গুই কিন্তু কোনোভাবেই ইস্ট বেঙ্গলের সঙ্গে না যোগাযোগ আছে না লিঙ্ক আপ আছে। তো এই টুইটটা প্রায় 18 তারিখ হয়েছে, তার আগে এটা নিয়ে রিউমার্স চলছিল এবং এখনো দেখছি এই বিষয়টি নিয়ে রিউমার্স চলছে। তো আমার মনে হলো যে তোমরা যে ইস্ট বেঙ্গল সমর্থক আছো তোমাদের কাছে এই পুরো বিষয়টাকে পরিষ্কার করার প্রয়োজন আছে, তাই আমি এই বিষয়টা এই পুরো ফ্যাক্টটা নিয়ে আলোচনা করলাম। এরপর বলি যে আমরা প্রতিদিন রাত 10টার সময় সমর্থকের আড্ডা নামে একটা লাইভ অনুষ্ঠান করি এবং সেই অনুষ্ঠানে ইস্ট বেঙ্গলের সমর্থক, মোহনবাগান যারা আছো এটিকে মোহনবাগান, মোহনবাগানে যারা সমর্থক আছো প্রত্যেকে উপস্থিত থাকি আমরা যারা সমর্থক আছি, এবং সেখানে আড্ডার মধ্য দিয়ে আলোচনা হয়, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় সেখানে। তো তোমরা সেই লাইভে এসে আমাদের এই সমর্থকের পরিবারে নতুন সদস্য হতে পারো, যোগদান করতে পারো। তো তোমাদেরকে যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে শুধুমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন যে বেল ঘন্টাটা আছে ওটাকে ক্লিক করতে হবে, তাহলে কি হবে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে যে আমরা রাত 10টায় ঠিক আসছি কখন। তো প্লিজ তোমরা যদি যুক্ত হতে চাও এবং আমি রিকোয়েস্ট করবো প্লিজ যুক্ত হও এবং সমর্থকের এই আড্ডাটাকে আরও বেশি তোমরা এগিয়ে নিয়ে চলো। তো দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্যে বাই।